ডেজার্ট কুইনের খোঁজে মার্কস ডেজার্ট কুইন সিজন টু পৌঁছেছিল বন্দর নগরী চট্টগ্রামের বাকুলিয়ায়। ছিল বর্ণাঢ্য সব আয়োজন। মার্কস এইভাবে প্রতিবার এইভাবে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিটি মেয়েকে সাহস দিয়ে যেন ওরা যেন নিজেদেরকে উপস্থাপন করতে পারে সেই সুযোগ করে দেয়। ভাবিনি এত সুন্দর করে সবকিছু সাজানো থাকবে। আমার জাজদের বিহেভিয়ার খুব ভালো লাগছে। যাচাই বাছাই শেষে বিজ্ঞ বিচারকরা খুঁজে নিয়েছিল বাকুলিয়ার সেরা ১০ জন প্রতিযোগীকে। দিনব্যাপী আনন্দ ঘন পরিবেশের মধ্যে চলছিল ডেজার্ট টেস্টিং। যারা অংশ নিয়েছিল লাইফ কিচেন ডেজার্ট কুকিং কনটেস্টে, আমরা মনে করতেছি আমরা যে টপ ১০ কনটেস্ট্যান্ট সিলেক্ট করেছি তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং এই টপ ১০ থেকে নাম্বার ১ একজন হবে। হাড্ডাহাড্ডি রেসিপি লড়াই শেষে সূক্ষ্ম বিচার প্রক্রিয়ায় পেয়েছিলাম বাকুলিয়ার সেরা ডেজার্ট কুইন ফারমিন আজাদকে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি পরবর্তী রাউন্ডে যেন আরো বেটার করতে পারি, আরো ভালো করতে পারি।